বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল শিক্ষক নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে কবে থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত পুলিশ ভেরিফিকেশনটি শুরু হবে। আপনাদের জানা আছে যে গত 15 জুলাই মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমনি আপনাদের সেই ফলাফল প্রকাশ করেন এবং সেই ফলাফলের ভিত্তিতে যারা নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ যাদের ফলাফল পজিটিভ হয়েছে তারা অপেক্ষায় আছেন যে আমাদের নিয়োগ সুপারিশের পর আমরা কবে যোগদান করব। এই যোগদান প্রক্রিয়াটি এবার নতুন আঙ্গিকে নেওয়া হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে যারা নিয়োগ সুপারিশ প্রাপ্ত হবেন এবং এই স্কুল কলেজ মাদ্রাসায় যারা যোগদান করবেন তাদের নিয়োগের পূর্বে পুলিশ ভেরিফিকেশন করা হবে। এই পুলিশ ভেরিফিকেশনটি কখন শুরু হবে এবং কেমনভাবে শুরু হবে সেই ধারাবাহিক টিউটোরিয়াল আপনাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি। এই সংবাদ এবং তথ্য বিশ্লেষণ আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে এই বিশ্লেষণ। তো আপনারা আমার এই বেসরকারি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ সুপারিশপ্রাপ্তদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাননি, ফলে শিক্ষা মন্ত্রণালয় পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে তাদের একটি তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA হতে শিক্ষা মন্ত্রণালয়ে আসবে এবং সেই তালিকা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানানো হবে। এরপর শুরু হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের কাজ। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন অতিরিক্ত সচিব বলেন, করোনার কারণে এই মুহূর্তে সব কাজই ধীরগতি চলছে, বিধায় শিক্ষকদের নিয়োগ সুপারিশ প্রক্রিয়াও কিছুটা কাজের বিলম্ব ঘটছে। তো আমরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব করা যায় তার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, পুলিশ ভেরিফিকেশনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই কাজটি প্রক্রিয়াধীন আছে, যত দ্রুত সম্ভব শেষ করা হবে। পুলিশ ভেরিফিকেশন পুরোপুরি শেষ করতে 1 থেকে 2 মাস সময় লাগবে। তারপর শুরু হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষকদের নিয়োগ সুপারিশপ্রাপ্ত সুপারিশের নিয়োগপত্র ইস্যু করা। তারপর নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ স্ব প্রতিষ্ঠানে যোগদান করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই আপনাদের জন্য শেষ করছি। আপনাদের শুভকামনায় রইল, আশা করি আপনারা সফলকাম হবেন। ধন্যবাদ।